মানসা পূজোকে কেন্দ্র করে নৃশংসভাবে খুন হলো আমতলী থানাধীন চৌমুহনী বাজারের বাসিন্দা নকুল সাহা। গুরুতর আহত নকুল সাহার পরিবারের অন্য সদস্য সহ প্রতিবেশী আরো অনেকেই। ঘটনার মূল অভিযুক্ত সমীর দাস ও তার ছেলে রতন দাস এবং সঞ্জীব দাসের বিরুদ্ধে নেওয়া হয়েছে মামলা। এই ঘটনাটির পর শাসক বিরোধী দলে নেতৃত্বরা অনেকেই পরিবারে খোঁজ নিতে চায়। বুধবার এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দেন। যে পরিবারটা এই ধরনের আক্রমণ করেছে, এই পরিবারটা দীর্ঘ বিগত দিনের সরকার যে ছিল তাদেরই অনুসরণে ছিল, তাদের দ্বারাই পরিচালিত ছিল, যার জন্যে তার যে তাদের যে পরিবারের মানসিকতা, তারা তিন ভাই এবং তাদের সম্পূর্ণ পরিবার পাড়ার মধ্যে এলাকার মানুষকে কীভাবে মারধর করা যায়, কীভাবে মানুষের উপর আক্রমণ করা যায়, এটা তাদের দীর্ঘদিনের চিন্তা ভাবনা। তো যাই হোক, আমি এই বিষয়টাকে কোনো প্রকারই রাজনীতি করতে চাইনি বা আমরা আমাদের দল থেকে তাদের বিরুদ্ধে যে কোনো শাস্তির জন্য আমতলী থানায় গিয়ে ডেপুটেশন দিয়েছে এবং এলাকার মধ্যে সবাইকে নিয়ে, এই ধরনের পরিবার কোনো এলাকাতেই থাকতে পারবে না। বিশেষ করে আমি এই এলাকার বিধায়ক, আমার দায়িত্ব এবং কর্তব্য যে প্রত্যেকটি মানুষকে সুরক্ষিত রাখা, প্রত্যেক মানুষকে শান্তিতে রাখা। যেহেতু এই ধরনের মানসিকতা বা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তারা কাজ করতে চায়, চলতে চায়, সুতরাং তাদেরকে মাফ করা হবে না। আদি রাধা টেক্সটাইল।